فاتح ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا الله، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. لماذا؟ يقول الله جل وعلا: يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি হতে, তারপর সুন্দরতম অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কারো বাবা, কারো ছেলে, কারো ভাই, কারো জ্ঞাতি গোষ্ঠী, কারো পাড়া প্রতিবেশী হিসেবে একটা সম্পর্ক দিয়ে, যাতে আমরা একাকিত্ব অনুভব না করি। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কোন নবী এবং রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওনার উম্মতের মধ্যে সর্বপ্রথম যেটা নষ্ট হবে সেটা হচ্ছে আমানা, আমানতদারিতা। আর সর্বশেষ যা নষ্ট হবে সেটা হচ্ছে সলাহ। কি সলাহ? আমানতদারিতা নষ্ট কখন যে হয়ে একেবারে শেষের দিকে চলে আসছে আমরা কেউ ট্যারি পাইনি। হয়তো আমাদের বাপ দাদারা কিছু অনুভব করছে যে আমানত আর নাই রে। আমরা এখন দেখতে পাচ্ছি সলাহ কিভাবে নষ্ট হচ্ছে। না, আমি ওদের কথা বলছি না যারা মসজিদে আসে না, যারা শুধু শুক্রবারে আসে, শুধু ঈদের নামাজ পড়ে, অথবা আমি তাদের কথাও বলছি না যারা বাবা মারা গেলে রুকু সিজদা ছাড়া যায় না, যারা নামাজ পড়ে, যেটাকে যায় নামাজের নামাজ বলে দেশে, জানাজা, আমি তাদের কথা বলছি না। আমি ওই মুসল্লির কথা বলছি যে সলাৎ আদায় করে আবার তার সলাৎ নষ্ট করে। আমি ওর কথা বলছি যে সলাৎ আদায় করে কিন্তু কিভাবে আদায় করতে হবে কখনো বই খুলে দেখেনি। আমি ওই মুসল্লির কথা বলছি যে সলাত আদায় করে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মুনাফিক, মুশরিক, ফাসিক। আমি ওদের কথা বলছি, যারা আসে না তাদেরকে না হয় বললামই না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বপ্রথম নষ্ট হবে আমানতদারিতা, সর্বশেষ নষ্ট হবে কি সলা। তাই আমি বিশেষ করে যে কোনো জায়গায় গিয়ে সলাতের ব্যাপারেই মানুষকে বেশি তাগিদ দেই। কেন জানি আমার অনুভব হয় এমন যে ঈমান আনার পর যদি কোনো মানুষ তার সলাতকে মেনটেইন করে, তাওহীদ পাওয়ার পর যদি কোনো মানুষ তার সলাতকে পরিপূর্ণ রাখে,
তার বাকি যত আমাল আছে সব পরিপূর্ণ রাখা সম্ভব, কারণ বাকিগুলো হায়াত যার উপরে তৌফিক আছে, হজ যার উপরে তৌফিক আছে, একমাত্র সলা যেটা যেটা 50 ওয়াক্ত মানুষের উপরে ফরজ হয়েছিল। আমি মাঝে মধ্যে হিসেব করে দেখি, যদি মানে আকাশ থেকে যে 50 ওয়াক্ত নির্ধারিত হয়েছে আর 5 ওয়াক্ত পড়লো, যে 50 ওয়াক্তের নেকি আমরা পাই, যদি 5-এ 50 না হয়ে 50-এ 50 হতো, তাহলে 24 ঘন্টায় একদিন প্রতি 30 মিনিটে একটা করে ওয়াক্ত নামাজ হইলেও 24 ঘন্টায় প্রতি ঘন্টায় গড়ে দুইবার নামাজ পড়ার পরও 2 ওয়াক্ত নামাজ থাকতো, যার জন্য ওই এই 1 ঘন্টার ভিতরে 2 ওয়াক্তকে গড় করে ঢোকানো হইতো, তাহলে প্রতি 28 মিনিট বা 27 মিনিটে একটা নামাজ হইতো। আমি এই ইবাদতটার কথা বলছি আপনাকে। আমার মনে হয় যেন সলাত নিয়ে কথা অনেক কম বলি আমরা, কেননা এই একটা জিনিস আছে যেটা নিয়ে কথা বলার পরে আপনার সাথে আমার তর্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তোর বাবা অনেক পয়সাওয়ালা, দোস্ত হজে পাঠাইস, ইনশাআল্লাহ হজে পাঠাবো রে, করোনা আসতে তাই যাইতে পারেনি, এলে যাওয়ার ইচ্ছা ছিল, দেখেন তর্ক মিটে গেল। এই শুনলাম তোদের বাড়িতে নাকি তোর বড় ভাই রোজা থাকে না, না আমি আবার বলে দিছি, আব্বাও খুব করে বলছে, আগামী বছর বলছে একটাও ভাঙবে না, দেখলেন তর্ক মিটে গেল। সলাতে ঝামেলা কোথায়? সলাত নিয়ে কেউ কথা বলতে চায় না, কারণ সলাত নিয়ে কথা বললে ঝামেলা স্টার্ট। যেমন এ বন্ধু তুই নামাজ না পড়লে তোর সাথে সম্পর্ক নাই, ভাই আপনি নামাজ না পড়লে এটা তো ঠিক না, আসর পড়ছেন না, মাগরিব পড়ছেন না, দেখেন প্রতি 2-3 ঘন্টা পরপর জিজ্ঞাসা করার সুযোগ আছে, যে মাগরিব ঈশা পরদিন সকালে ফজর না, 4 ওয়াক্ত পড়ছি, ফজর পড়েন নাই না, কালকে পড়িয়েন, হ্যাঁ আচ্ছা আজকে ফজর পড়ছেন না, এই যে দেখেন একটা তর্ক, একটা আর্গুমেন্ট, একটা ঘৃণা তৈরি হচ্ছে, মানে একজন পড়ে একজন পড়ে না। সলা, এই জন্য হুজুররা এখন খুব সেফ জোনে থাকে, সলা নিয়ে তেমন কিছু বলে না, এটা নিয়ে কথা বলে 2000 এখানেই আছে যারা এক অক্ত নামাজও পড়ে না জুমা ছাড়া। তো আমি বলছি যে জুমা এসে কি অন্যায় করছেন, এরকম কিছু বলছি আমি, কিন্তু আপনারা নেগেটিভলি নেবেন না। কোনো বক্তা যখন বক্তব্য দেশে যে কোনো একটা দিক উল্লেখ করে, যে কোনো একটা দিক তুলে ধরে, বুঝে আসছে আপনার? আর আজকে এমন একটা বিষয়ে কথা বলবো, আমি ভাবলাম এই মানে এই সিম্পল এই ছোট্ট বিষয় নিয়ে কি কথা বলা আদৌ দরকার আছে, মানে সলা এটা নিয়ে কথা বলার কি আজও কোনো প্রয়োজনীয়তা আছে? আমি কাল প্রায় রাত 1টা বাজে বাস উঠলাম এদিকে আসার উদ্দেশ্যে, এখন 1টা বাজে বাসে উঠছি, বাসে চিন্তা করতেছি আচ্ছা আমি এমন একটা বিষয়, ক্ষুদ্র বিষয়, কি বিষয়? সলা একটা সিম্পল কিছুই না, আপনি মনে করছেন যে ও উনি এমন করে কেন মুখকে, উনি এইভাবে সলাকে তুচ্ছ করছে কেন, দাঁড়ায় পেশাব করলে 100 জনে না করবে, ঠিক মসজিদের পাশে 100 জন দোকানে বসে আছে কেউ না করে না, সলা একটা পেশাব, দাঁড়ায় পেশাব করলে মানুষ যতটুকু লজ্জিত হয়, সলা তাদের না করলে মানুষ এতটুকু লজ্জিত হয় না, সিম্পল না তো কি? আমি কাল সারা রাত বাসে আমার ঘুম আসতেছিল, একটু আনকমফোর্টেবল ফিল করতেছিলাম, এন্ড দেন আই থট যে আমি কি একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলবো, এটা সবাই জানে, এটা কি, এটা বলার কি আছে সলা নিয়ে? রাস্তার পাশে একটা ছেলে দাঁড়ায় পেশাব করে না কেন, সেই জন্য এটা লজ্জার ব্যাপার, সিগারেট খোর, মদ খোর, গাঁজা খোর, জুয়াড়ি, মিথ্যুক, মারামারি করে, উগ্র, উশৃঙ্খল, বেয়াদব, অসভ্য, পরিবারে খারাপ, এমন ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করে না কেন, সরম কেউ আসতেছে, স্টিল ওই ছেলেটা মসজিদের পাশের দোকানে ক্যারাম খেলে চলায়, সলা চলে, তার লজ্জা লাগে না, দেখছেন সলা দাঁড়িয়ে পেশাব করলে যতটুকু লজ্জা হয়, সলা না পড়লে অতটুকু লজ্জার কাজও না, এটা তো এটা কি এরম জিনিস হয়ে গেল, এটা নিয়ে বলার কিছু আছে বলেন? এত তুচ্ছ একটা জিনিস না এই সলাটাকে আমরা যেটা তুচ্ছ মনে করি, একটা মেয়ে বাবা তাবলিগি জামাত করে অথবা জামায়াতে ইসলাম অথবা এখন তথাকথিত যারা ওহাবি বলে যাদেরকে আখ্যায়িত করে, তারা দাবি করে যে না আমরা সহি আকিদা আলহামদুলিল্লাহ, আমরা ওকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম, আমরা কোরআন ও সুন্না অনুসারে চলি, বাট কিছু মানুষ বলে যে ওহাবি লামাজাবি এভাবে আখ্যায়িত করে, লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ, কিন্তু ওনার মেয়ে বোরখা ছাড়া বের হোক এটা ওনার গায়ে লাগে,
লোকটা না যারা যায় সিজদা করে, পান খায় সারাদিন, সারাদিন জর্দা খায়। লোকটা পাঞ্জাবি পরে দাড়ি রাখে, টেলিভিশন দেখে না। ওনার মেয়ে ঘর থেকে বোরখা ছাড়া বের হয়েছে, ওটা আমার গায়ে লাগে। ওনার একটা ছেলে নিজে 17টা 20টা সিম কার্ড চালায়, 20টা মেয়ের সাথে কথা বলে, তার বোন বোরখা ছাড়া যখন বাজারে যায় তার গায়ে লাগে, অন্যায় মনে হয়। অথচ এরা সরাসরি তাই করে না, অন্যায় মনে হয় না। তা আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকে। এই তুচ্ছ বিষয়টাকে আল্লাহ নবী বলেছে কি জানেন, যে এটা ছাড়লো সে কাফের হয়ে গেল। জি, যে দাঁড়িয়ে পেশাব করলো সে কাফের হয়নি, কিন্তু যে বোরখা ছাড়া বের হলো সেও কাফের হয়নি, যে বসে বসে টেলিভিশন দেখে সেও কাফের হয়নি। মাপলে ওজন করে বোঝা যাবে কোনটা চাইতে কোনটা বড়। বাট এই তুচ্ছ জিনিস যেটা দাঁড়িয়ে পেশাব করলে মানুষ লজ্জা পায়, যেটা ত্যাগ করলে মানুষ লজ্জা পায় না, এটা 3/4 2/4 প্যান্ট পরে ঘুরতে মানুষ লজ্জা পায়, যেটা আদায় না করলে মানুষ লজ্জা পায় না, এই জিনিসটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এমন ভাবে বলেছেন যে নিশ্চয় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সাপ্তাহিক একটা অনুষ্ঠান, তা কয়জন আল্লাহর ভয় আসছে সেটাই বলা মুশকিল। পরিবারের মা বাবা ডিসিশন নিয়ে নিয়েছে শুক্রবারের নামাজ না পড়লে অসুবিধা, এছাড়া সব সব নামাজ বাদ দেওয়া যায়। জি, আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি আজকে, সলা, যার ব্যাপারে আল্লাহ বলছে যে ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে বিশ্বাস করেনি, সলাত আদায় করেনি। দ্যাটস মিন আল্লাহ বলছে যে ওর নামাজ নেই মানে ও আমাকে বিশ্বাসই করে না, কিন্তু সে অবিশ্বাস করেছে, কুফরি করেছে, অস্বীকার করেছে কি সলাকে, সে সদ্দাকও করেনি আদায়ও করেনি। এই তুচ্ছ জিনিসটার কথা বলছি, যেটা ফজরের সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি, আমাদের বাবা মায়ের কোনো অসুবিধা নাই, রাত 2টা বেজে গেছে ঘুমাস না কেন রে, 8টায় ক্লাস আছে, যাবে কিভাবে কলেজে স্কুলে, রাত 2টা বেজে গেছে ফজরে কিভাবে উঠবে রে, 5টা বাজে এরপর আবার 8টা বাজে ক্লাস, কেউ বলে না। আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি যেটা আমাদের নজরে তুচ্ছ। মা খুবই ভদ্র, নম্র, অত্যন্ত ধার্মিক, ধার্মিকা, ফজরের সময় ছেলেকে জাগাবে না, কালকে ওর পরীক্ষা ছিল, আজকে 3টা পর্যন্ত পড়ছে, এখন জাগাইলে সকালে পরীক্ষা দিতে যেতে পারবে না। ব্যাপারটা এমন হয়ে গেছে যে গ্যারান্টি ছেলে সকাল পর্যন্ত বাসবে। ও আল্লাহ, আমাকে এক ভদ্রলোক এসে বললো যে শেখ আমি খুব অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন। বললাম কেন, কি দোয়া? বললো যে আমি মনে হয় বাসবো না, মরে যাবো। আমি বললাম যে আপনি লিখে দেন, আমি আপনার পরে মরবো, তার দোয়া করি না, দোয়া আমি করবো, আপনি লিখে দেন, আপনি বাসবেন না, আমি বাসবো, পৃথিবীর কে বাসবে, তার নাম কোন? এরপর আপনি কোন যে আপনি মরে যাবেন, ও বাইসা থাকবে, আপনি মনে হয় বাসবেন না, আমি দোয়া করতে আপনার জন্য, তো লিখে দেন আমি আপনার পরে মরবো, দেখি তাহলে করি দোয়া, যে আল্লাহ তুমি তারা বাঁচায় রাখো, অন্তত আমার আগে মানে আমার একদিন এক পর্যন্ত হইল, যেহেতু আমি তার পরেই মরতেছি। তা আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, যে বিষয় নিয়ে কথা বললে এখানে মসজিদে মারামারি লাগার সম্ভাবনা আছে নাই? যদি আমি এখন সুন্দরভাবে একনিষ্ঠভাবে আপনাকে একটা সুন্দর করে বলতে চাই আপনার ব্যাপারে, বা আমার নিজের ব্যাপারেই ধরেন না, আপনি বলবেন যে হুজুর বউ মেয়েরা মায়েরে বুঝায়, আমি নিজেরে বলি আর আপনার বলি, আপনি আপনার উপরে নিয়ে যাবেন, আমি জানি এটা আপনি আমার উপরে দিবেন না, আপনি নিজের বলবেন যে হুজুর মনে আমার কিতা আছে। যে বিষয় নিয়ে কথা বললে এখন এখানে মারামারি লাগবে, আমাকে এখান থেকে নামাই দিতে হবে, আমরা স্কুল কলেজ আর টিউশনকে যতটা গুরুত্ব দিয়েছি, আমরা কি সলাকে এতটা গুরুত্ব দিতে পেরেছি? 5 ওয়াক্ত সলাত আদায় করে মা, 5 ওয়াক্ত সলাত আদায় করে বাবা, ছেলেটাও সলাত আদায় করে না, মেয়েটাও সলাত আদায় করে না। তা আপনি বলেন এই মা আর এই বাবা কি আল্লাহকে ভালোবেসে সলাত আদায় করে, নাকি এদের একটা অভ্যাস, ছোটবেলা তার বাপে তাকে অভ্যাস করেছে, ওইটা কোনটা? আচ্ছা, সলাত কি অভ্যাস নাকি ইবাদা? সলা অভ্যাস নাকি ইবাদা? তো ইবাদত হলে সলাত কি বাপের উপরে ফরজ, মায়ের উপরে ফরজ, ছেলে সন্তানের উপর না? তাহলে একই ঘর, 5টা মেয়ে, 2টা ছেলে, মায়ে পড়ে বাপে পড়ে, 1টা ছেলে সন্তান পড়ে না, কেন? ওয়াই?
তাহলে তো বোঝা গেল এ বাপের অভ্যাস, এ মায়ের অভ্যাস নামাজ পড়া, আসলে ইবাদত না। ইবাদত হলে তোর বাচ্চাদের কি করাইতো? ওর বাচ্চা সকাল 7টায় উঠে টিউশনে যেতে পারে, বুঝি 5টায় উঠে মসজিদে যেতে পারে না? কি বলেন আপনি এটা? আমাকে বিশ্বাস করতে বলেন, আমি এটা বিশ্বাস করব? ওর বাচ্চা দিনের 1:30 থেকে 2টার ভিতরে না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, রান্না বান্না রেডি হয়, সে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জুয়া খেলে, ফেসবুকিং করে, আড্ডায় মেতে থাকে, কিন্তু 2টার ভিতরে ঘরে এসে খাওয়া খায়, ওর বাচ্চা 1:30 বাজে মসজিদে যেতে পারবে না, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? আমি এটা বিশ্বাস করতাম। মাগরিবে ওর বাচ্চা যেখানেই থাকো, তুমি মাগরিবে ফেরত আসবা, পড়তে বসবা, ওই বাচ্চা মাগরিবে আসে পড়তে বসে, পরে সন্ধ্যায় মাগরিবে মসজিদে যেতে পারবে না, তার কষ্ট হয়ে যাবে, সে যায় না। আমি অনেকবার বলছি, আপনি বলেন যে আমি আপনার কথা বিশ্বাস করতে? নো, আই উইল নট বিলিভ ইউ, আমি আপনাকে বিলিভ করবো না। আপনার বাচ্চা আপনাকে শোনে না মানে সে স্কুলে যায়, সে মাদ্রাসায় পড়তে চাইছে, আপনি বলছেন স্কুলে যেতে, সে যায়। সে চাইছিল সায়েন্সে পড়তে, আপনি বলছেন আর্টসে যেতে, সে গেছে আর্টসে। সে বলছে স্কুলে যাবে না, স্কুল কামাই করবে, আপনি বলছেন মোবাইল নিবা নাও, ফুটবল নিবা নাও, জার্সি নিবা নাও, ব্যাডমিন্টনের ব্যাট নিবা নাও, খালার বাড়ি 2 দিন বাড়াইবা যাও, হুন্ডা লাগবে নাও, কলেজে যাও। সে রেগুলার কলেজে যায়। আপনি বলছেন যে সলাত আদায় করার জন্য বলেন, ও শোনে না, আমি এটা বিশ্বাস করতে বলেন? না, আই উইল নট বিলিভ ইউ। সে আপনার সব কথা শুনে, শুধু বুঝি নামাজ কথা শুনে না। প্রেম করে 3 বছর আপনাকে বলছে মা বিয়ে করবো, আপনি বলছেন যে না বয়স হয়নি, এখন না পরে। সে অনেক জ্বালা যন্ত্রণায় আছে, বাট বিয়ে করেনি, আপনার কথা শুনেছে, আপনি বলছেন যে নামাজে যেতে বলেন, সে শোনে না। আপনি বলতেছেন আমি আপনাকে বিলিভ করতে, আমি বিলিভ করবো? নো, আমি কেন এটা বিশ্বাস করবো? আপনার ছেলে আপনার কথা মতো বিয়ে করে, আপনি না করছেন তাই বিয়ে করেনি, আপনি না করছেন তাই দাড়ি কাটে, আপনি মসজিদে স্কুলে যেতে বলেন স্কুলে যায়, আপনি প্রাইভেটে 8টা বাজে যেতে বলেন 8টা বাজে যায়, আপনি যা বলতেছেন তা করে, চুল ছোট করে কাটতে বলেন চুল ছোট করে কাটে, ও সব কথা শুনে, বুঝি আপনি মসজিদে যেতে বললে যায় না? এখন বুঝি ওর দোষ? এখন ওর দোষ, বাচ্চার দোষ? এখন আপনার আন্তরিকতার অভাব এখানে, আপনার আন্তরিক, জি আপনার আন্তরিকতার অভাব। আপনি যেভাবে মন থেকে চেয়েছেন ওই স্কুলে যাক, মাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, আপনি চাননি সে মুসল্লি হোক। আপনি মনে রাখবেন বাংলাদেশে না, পৃথিবীতে সূর্য যখন উদয় হয় আর অস্ত হয়, সুবহানাল্লাহ, সলাতের টাইমগুলো এমন একটা সময় যখন কারো কোনো কাজ থাকে না। আপনি দেখেন দুপুরে বিশ্রামের সময়, ওই সময় জোহর, আসরে একটু ফ্রেশ মন মানসিকতা, ওই সময় আসর, মাগরিব শরীরটা একটু স্থিতির হয়ে আসছে, মানে এবার একটু গুটাই নিয়ে আসতে হবে, অন্ধকার নেমে আসছে পৃথিবীতে, সবাই নিজ নিজ গৃহে ঢুকতে হবে, নিজ নিজ অবস্থান গ্রহণ করতে হবে। মাগরিব, ঈশা, এখন একটু ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমানোর আগের নামাজ, কিসের আগের নামাজ? ঘুমানোর আগের নামাজ, এখন সব কিছু শেষ করে ফেলতে হবে, খালাস। ফজর, ঈশার সময় 10টা বাজে ঘুমাইছেন, 11টা বাজে ঘুমাইছেন, ঘুমাইতে এসেছেন 3টা বাজে ঘুম ভেঙে, স্যার ঘুমই আসতেছে না, মানে এবার আর ঘুমাবেন না, অপেক্ষা আছেন কখন সূর্য উঠবে, বাইরে যাবেন। ফজর মানে এমন একটা ওয়াক্ত না, যে ওয়াক্ত নামাজের সময় হচ্ছে আপনার কোনো ইম্পর্টেন্ট কিছু, এরকম কোনো সময় নামাজের সময় হয় না। তা আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে উদ্যত হলাম, যে যেটার আসলে মানুষের একজন বাচ্চার সকালবেলার স্কুলের যতটা গুরুত্ব আছে, ফজরের নামাজের অতটা গুরুত্ব নাই। আরে ফজরের নামাজ তো অনেক পরে, সকালবেলার এই নামাজের, ফরজের আগে যে 2 রাকাত সুন্নত, তা দুনিয়া আর দুনিয়াতে যা আছে তার চাইতে উত্তম। আপনি এটা গুরুত্ব দিতে পারতেছেন না। আপনার এই বাচ্চা যদি বিল গেটস হয়ে যায়, জুকারবার্গ হয়ে যায়, কয় লক্ষ বিলিয়ন ডলার কামাবে, এই পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষের যত সম্পদ আছে, সব মানুষের শুধু ওই সম্পদ না যে সম্পদ সে উপার্জন করছে, যে সম্পদ তার জায়গা জমি, আমি বলতে চাচ্ছি যে মানুষ এখন তার রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে, মোট কথা হলো যত কিছু সম্পদ এই পুরো পৃথিবীতে ইহুদি, নাসারা, মুসলিম আর অন্যান্য অজাতীয়, কোরআনুল কারীমে ইহুদ, নাসারা, মুসলিম এভাবেই তো আসছে নাকি, আর অন্যান্য আরও যা আছে নামে বে নামে, সকল মানুষের সকল সম্পদ যদি এক জায়গায় করা হয়, ফজরের 2 রাকাত সুন্নত শুধু তার থেকে উত্তম না, এই সমস্ত উত্তম জিনিসগুলো যেখানে রাখছে, ওই ধরেন মানুষ বলে না আমও সালাও, আমও গেলো সালাও গেলো, তার মানে আম আর সালা বিক্রি করে যেটা হবে ওটার চাইতে উত্তম এই 2 রাকাত সালা। তো আপনি
আপনি আপনার বাচ্চাকে উঠাননি কারণ সে স্কুল মিস করবে এটা আপনার মনে হয়, আপনার ঘরে আগুন লাগলে উঠাতেন না, শোয়া রাখতেন? এ কেমন বাবা মা যে তার বাচ্চাকে নিজ হাতে জাহান্নামে ফেলে, এ কেমন বাবা মা যে তার বাচ্চার অনন্ত জীবন নষ্ট করে এমন একটা জীবনের পিছনে ছোটে যেই জীবন এই বাপই জানে নাকি আগে বাপ মরবে নাকি ছেলে মরবে। কত বোকা আমরা বাবারা, কত বোকা আমাদের বাবারা, কত বোকা আমাদের এই ভাইগুলো কয়দিন পরে বাবা হবে, যারা তাদের ছেলে সন্তানকে জাহান্নামে ফেলে ফেরাউন হামান কামানের অনুসারী করে। সলা কি জানেন? সলা, সলা একমাত্র ইবাদত যেটা আদায় না করলে আল্লাহর নবী বলেছে যে আমার মঞ্চে আগুন জ্বালাই দেই। কি দেই? হ্যাঁ, দাঁত ভেঙে ফেলছে কিচ্ছু বলে নাই, মাথার মধ্যে উটের গুড়ি উঠাই দিছে কিচ্ছু বলে নাই, পাগল বলছে কিচ্ছু বলে নাই। না, পাগল বললে অসুবিধা ছিল না, মনে কষ্ট লাগার কিছু নাই, কিন্তু যখন যে মানুষগুলো আলামিন বলেছে, যে মানুষগুলো ভদ্র বলেছে, নম্র বলেছে, সম্মান করেছে, ইজ্জত করেছে, তাদের মেয়ে দিতে চাইছে, সম্পদ দিতে চাইছে, রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাইছে, ওই মানুষগুলো যখন পাগল বলে তখন খুব মনে কষ্ট লাগে। রিক্সাওয়ালাকে যদি বলেন যে এ রিক্সা যাবি, 25-30 বছরের ছেলেরা 55 বছরের লোকদের বলে এ রহিম যাবা, এ সুমন যাবা, চেনি আর কি এলাকার, এ যাবি, ওর কিন্তু মনে কষ্ট লাগে না, ও লাগে, ও জানো রিক্সাওয়ালা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলামিন ছিলেন, তখন তিনি এতটা ইজ্জতের অধিকারী ছিলেন যে এরা বলল যে তোমাকে ক্ষমতা দিয়ে দেব, তখন তিনি এতটা বিশ্বস্ত ছিলেন বলল যে সবচেয়ে সুন্দরী মেয়ে দিয়ে দেব তোমাকে, তিনি এতটা বিশ্বস্ত ছিলেন যে সবার থেকে সম্পদ এনে নিয়ে তোমাকে আমাদের সবার ধনী করে দেব। ওই লোকগুলো যখন পাগল বলে কত দুঃখ লাগার কথা, তিনি বলেননি কিচ্ছু, বলেননি কিচ্ছু মানে কিচ্ছু, কোনো বদদোয়া দেননি, একমাত্র সলাতের জন্য বলেছে যে আমার ইচ্ছা হয়। এবার একটু চুপ করে চোখ বন্ধ করে ভাবুন তো, আল্লাহ নবীর ইচ্ছা হচ্ছে মানে মনটা পুড়ে যাচ্ছে, এরা নামাজ পড়ে না যে আগুন লাগাই দিই, কত দুঃখ হচ্ছে চিন্তা করুন তো, একটু চোখ বন্ধ করে ভাবুন ভিতরটা কত জ্বললে, কত পুড়লে, কত অশান্তি, কত কষ্ট হলে বলে যে উফ মনটা চাই যে আগুন ধরাই দিয়ে এদের ঘরে, কত রাগ হলে এমনটা বলতে পারে এত দয়ার নবী যাকে রব বলেছে রাহমাতাল্লিল পৃথিবীর জন্য যিনি দয়া হিসেবে আসছে, মানে যার একজনের দয়া দিয়ে পৃথিবী এখন দয়াবান, জীবন্ত কন্যা পুঁতে ফেলতো সেটা আর নাই, মানুষ তার মা বিয়ে করতো সেটা আর নাই, মানুষ তার সন্তান মেরে ফেলতো সেটা আর নাই, মানুষ কোনো অধিকারী ছিল না মানুষের, যার জোর যার মূল্যক তার, এখানে মানুষের এখন একটা দয়া রহমতের একটা সম্পর্ক, এত করুণা একজন আরেকজনকে করে, বন্ধুত্বের সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, পিতৃর সম্পর্ক, এত কিছু যার দয়াই হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দয়া হিসেবে পাঠাইছে, ওই অত দয়ার মানুষটা বললেন যে আগুন ধরাই দেবে, কেন বলেন তো? আসরে এত মানুষ হয় না কেন তাহলে? ও এরা সবাই বাইরের থেকে আসছে না, এরা সবাই বাইরের থেকে আসছে, এই এলাকার মানুষও তো বাইরে গেছে, আসরের সময় এরা যেমন ফিরে যাবে ওদের এলাকায়, এই এলাকার মানুষগুলো তো ফিরবে, ফিরবে না, ফেরার তো কথা। আমি এক জায়গায় খুতবা দিছিলাম, বললাম যে ওই মসজিদটা ছিল 6 তলা প্রায়, দেখলাম যে মানে পুরা উপরে নিচে সব জায়গা হয়ে টয়লেটের পাশে, ওজুর পাশে, মোটামুটি রাস্তার উপরে মানুষ মুসল্লা বসে সালাত আদায় করলো। তা আমি ঢোকার সময় অবস্থা দেখছি, যখন খুতবা দিয়ে ঢুকতে যাচ্ছি তখন এই অবস্থা দেখছি। তা আমি বললাম যে মানে আপনারা কি সলাতকে ভালোবাসেন নাকি জুমাকে ভালোবাসেন? আপনাদেরকেও সেম একটা প্রশ্ন করি, আমরা কি সলাত আদায় করি নাকি জুমা আদায় করি? না না না, আমরা জুমা আদায় করি, সলাত আদায় করলে তো ফজর ও সলাত,
জোহর সলাত, আসর সলাত, মাগরিব সলাত, শুক্রবার ছাড়া বাকি দিন এই টাইমে জোহর সলাত। তার মানে আমাদের দেশে অধিকাংশ যুবক, বৃদ্ধ, ম্যাচিউর, ইম্যাচিউর, বুদ্ধিমান, বোকা সবাই সলাত আদায় করতে চায় না, জুমা আদায় করতে চায়। যেমন জানাজার নামাজ কেউ মারা গেলে হয়, যেমন রমজানে একটা নামাজকে লাইলাতুল কদর একটা ডেট ফিক্স করে হয়, ওইটা ঈদের নামাজ আনন্দ তাই পড়বে, জুমাটা সেম করে ফেলছে। না ভাই, জুমা ঈদের মতো না, জুমা জানাজার নামাজের মতো না, জুমা ওই প্রেমিকার আঁচলের মধ্যে আঁচল বিছায় দুই রাকাত নামাজ পড়ে ওয়াদাবদ্ধ কালিমা হাতে হাতে রেখে ওইরকম নামাজ না। জুমা বেসিক সলা, কি সলা, জুমা কোনো এক্সট্রা সলা না। আল ঈদ হুয়াল এক্সট্রা, ঈদ এক্সট্রা নামাজ, কি নামাজ, এক্সট্রা নামাজ। রমাদানের যে তারাওই এটা কি নামাজ, এক্সট্রা। বাট জুমার সলা কি বেসিক। ওয়াল্লাহি ফজর যদি না পড়ে জুমা পড়ে হবে কি তার, আর জুমা পড়ে গিয়ে যদি আসর না পড়ে জুমা তার কি হবে। একটা কোয়েশ্চেন করি আপনাদেরকে, গাজীপুরের মানুষ তো আপনারা, ঢাকা আপনাদের জন্য খুব একটা বেশি কিছু না অবশ্য, পানি ভাত চিটাগং নিয়ে কথা বলি, আপনাদেরকে একটু আইডিয়া দিই আমি। চিটাগং ঢোকার পূর্বে, চিটাগং মানে শহরটা স্টার্ট হওয়ার পূর্বে কুমিরা, বা আমি নিজে আসলে এতটা অভিজ্ঞ না, যাক আমি ধরলাম বার্গেরহাট, ধরেন আর 50 কিলো হলো চিটাগং, অথবা 40 কিলো হলে কত চিটাগং। আপনি গাজীপুর থেকে যদি বার্গেরহাট পর্যন্ত যান মিনিমাম 300 কিলো আছে, কয় কিলো, 300 কিলো। তাহলে আমি যদি চট্টগ্রাম ধরি তাহলে 350 কিলো ধরলাম, দেখেন কম বেশি হতে পারে, আমি উদাহরণস্বরূপ দিচ্ছি। আপনি গাজীপুর থেকে বারৈয়ারহাট পর্যন্ত গেলেন 300 কিলো ড্রাইভ করে, মাত্র আর 40 কিলো গেলেই আপনি পেতেন চিটাগং শহর, যেটাকে চট্টগ্রাম বলে। বাট আপনি যেখানে আছেন এটাকে বারৈয়ারহাট বলে, এটাকে কি বলে, চিটাগং বলে না। এই জায়গাটার নাম কি, বারৈয়ারহাট। আমি এক ভদ্রলোকে বললাম যে সলাত আদায় করেন, তিনি বললো যে হ্যাঁ। আমি বললাম ফজর পড়ছেন, কয় না। আমি বললাম না, দুই রকম উত্তর হয়ে গেল, সলাত আদায় করেন, বলে যে হ্যাঁ। আমি বললাম নামাজ পড়েন, কয় হ্যাঁ। বললাম ফজর পড়ছেন, কয় না। বললাম তো, বলে যে জোহর আসর মাগরিব এসে সব পড়ি, এই ফজরটা একটু ই হয়ে যায়। আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি, আপনি গাজীপুর থেকে যদি বারৈয়ারহাট যান 300 কিলোমিটার, আর 40 কিলোমিটার গেলেন না, আপনি কি চিটাগং গেলেন না বারৈয়ারহাট গেলেন, কোথায় গেলেন বলেন তো। এক ব্যক্তি ফজর পড়ে না, জোহর আসর মাগরিব এসে পড়ছে, সে কি নামাজ পড়ছে না, পড়ে নাই, পড়ে নাই, আমি বুঝতে পারি নাই। না না, আমি বলতেছি না যে এটা ভাত দিয়ে দিন, ওয়াল্লাহি আমার বলার উদ্দেশ্য আপনি ফজর পড়েন, নাহলে আপনার জিনিসটা ইনকমপ্লিট। মনে রাখবেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এগুলো 5টা নামাজ না, এগুলো 5টা টাইমে পড়ে, এই সবগুলো মিলে নামাজ, সবগুলো মিলে কি, এগুলো 5টা নামাজ না, এটা 5টা টাইমে পড়ে, এগুলো পড়ার সময় 5টা, সকাল, দুপুর, একটু বিকেল, সন্ধ্যা, রাত। কোন মানুষ যদি 3 রাকাত পড়ে জোহরের নামাজ, সে কি জোহর পড়লো, তাহলে স্পেসিফিক জোহরকে কমপ্লিট করার জন্য কয় রাকাত পড়ার দরকার, তাইলে এটা হলো জোহর, জোহরকে কমপ্লিট করার জন্য কয় রাকাত পড়া দরকার, 3 পড়লে কি সে জোহর পড়লো, নামাজ পড়ার জন্য কয়বার পড়া দরকার, যে 4 বার পড়লো সে কি পড়লো। আপনি বলবেন যে জামশেদ ভাই এসে সবাই কাফের ফতোয়া দিচ্ছে, আরে ভাই কাফের ফতোয়া দিচ্ছি না, আমি সিম্পলি আপনাকে বুঝাতে চাচ্ছি যে শয়তান আপনাকে আপনার কাজকে সুন্দর করে দেখাচ্ছে। যে লোকটা বেনামাজি সে কিন্তু 5 ওয়াক্ত পড়া স্টার্ট করতেছে, আপনি 4 ওয়াক্ত নামাজি, তো আপনি মনে করতেছেন যে আপনি নামাজ পড়েন, সো আপনি ফজরে গুরুত্ব দিচ্ছেন না, প্রতিদিন মিস করেন। বাংলাদেশে এমন একটা জায়গার নাম বলেন যেখানে অফিসিয়াল ডিউটি 8টার পরে থাকে রাতের, ধরলাম 10টা, তো এটা কি আল্লাহর দোষ, এটা কি ধর্মের দোষ, এটা কি রাতের দোষ, এটা কি চাকরির দোষ, আপনি 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে ঘুমাবেন, এরপরে পরিস্থিতি দোষ দিবেন। আর নামাজ কি, আবার নামাজ কি পড়ব। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যারা যারা এখনো নামাজ পড়তে
পড়তেছেন না, দয়া করে আমাকে একটু বলবেন। ওই যে আমি বললাম, যারা আমাকে বলে মনে হয় বাঁচবো না, দোয়া করিয়েন কেন, বলে বয়স হয়ে গেছে, আমার নাম লিখিয়ে দেন। ওই যে বললাম আপনার আপনার পরে আমি বলবো লিখিয়ে দেন, তো আপনি একটু লিখিয়েন তো যে আপনি মরার আগে নামাজ পড়ে যাবেন, লিখে দিতে পারবেন? কেন, কিসের গ্যারান্টি নেই? নামাজের না জীবনের? নামাজ তো আপনি চলে গেলে আমি পড়বো, আমি চলে গেলে আরেকজনে পড়বে, কিন্তু গ্যারান্টি নেই কার? এই পৃথিবীতে নামাজ থাকবে এটার গ্যারান্টি আছে, কার গ্যারান্টি নাই? আমাদের কি উচিত না এখনই নামাজ আদায় করা? এই সলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুল আমাল আস-সলা আলা ওয়াক্তিহা, সর্ব উত্তম সবচাইতে উত্তম আমাল হচ্ছে ওয়াক্ত মতে সলাত আদায় করা। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সঠিকভাবে চলো, তবে কখনো তোমরা যথার্থভাবে সে হক আদায় করতে সমর্থ হবে না। আর জেনে রাখো, তোমাদের শ্রেষ্ঠ আমাল হলো সলাত, আর মুমিনই কেবল সদা ওজুর উপর থাকতে সচেষ্ট থাকে। তাহলে নামাজ কেবল কে পড়তে পারে? আপনারা ক্যাচ করতে পারেন না কথা। তিনি বললেন, যার জেনে রাখো, ইমানদারই কেবল সর্বদা অজুর উপর সচেষ্ট থাকে। অজু কি জন্য করি আমরা? নামাজের আগের কাজ কি? অজু। তার মানে যে অজুর উপর সচেষ্ট থাকে সে সলাতের উপর সচেষ্ট থাকে, যে সলাতের উপর সচেষ্ট থাকে সে ইমানের উপর সচেষ্ট থাকে। তাই তিনি খুব সুন্দর করে এই কথাগুলো বললেন। আর এই যে বললাম যে সলাত আসলে দেখেন মানে বুঝে আসে না কেন সলাৎ পড়ি না আমরা, আল্লাহই বুঝে আসে না। কোন হুজুর আমাদেরকে শিক্ষা দিল? হুজুরের দোষ দিয়ে যাচ্ছি, আমাদের বাপ মার দোষ দিচ্ছি, কখন? যখন আমরা যুবক, যখন আমরা সব ভালো মন্দ বুঝি, আমরা টাকার লাভ লস বুঝি, ব্যবসার লাভ লস বুঝি, বিয়ে করার ক্ষেত্রে লাভ লস বুঝি, সুন্দর অসুন্দর বুঝি, ওই সময় এসে আমরা অধার্মিকতা করার জন্য বাপ মায়ের দোষ দিয়ে দিচ্ছি। কি করবো শেখ, আমাদের বাপ মার আমাদেরকে শিখায় না, আমাদের হুজুরের আমাদেরকে এভাবে শিখেছে, সব দোষ হুজুরের, সব দোষ বাপ মার, ওনার কোনো দোষ নাই। আরে যখন আপনার বাপ মার আপনার উপরে, যখন আপনি আপনার বাপ মার আন্ডারে ছিলেন, ওই দিনগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি কেন ওটা করেন না, কেন ওটা করেন নাই। যার বিবেক নেই তাকে কি আল্লাহ জিজ্ঞেস করবে? যে শিশু তাকে আল্লাহ জিজ্ঞেস করবে? যে পাগল তাকে আল্লাহ জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে কাকে? বিবেকবানকে। তো আপনি তো বুঝতেছেন এখন যেটা খারাপ, তো ভালো করেন না, এখন আর ভালো করবে না। এই জন্যই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অথপর জাহান্নামে যাবে নামাজিরা। দেখেন বেনামাজির কথা কিন্তু বলে নাই। আপনি যদি একটু সুন্দর করে চিন্তা করেন, যারা আপনারা সলাত আদায় করেন না, আল্লাহ কিন্তু হিসেব থেকে বাদই দিয়েছে সলাত যারা আদায় করে না, মানে জান্নাত যে জান্নাত ও হিসেবের মধ্যে রাখে নাই। আপনি বুঝতেছেন কত ভয়ঙ্কর জায়গায় আছেন আপনি, মানে আপনার করোনা আর আপনি আইসিইউ পাচ্ছেন না, এর চেয়ে খারাপ অবস্থায় আছেন আপনি। যিনি বেনামাজি ওনার উদাহরণ হচ্ছে তা, কারো করোনা 70% ড্যামেজ হয়ে গেছে ভিতরে যা আছে, আর আইসিইউ নেই। ওয়াল্লাহি আপনার উচিত ঠিক এই জুমাটা, আজকের যে জুমা দুই রাকাত, এই দুই রাকাতকে মনে করতে হবে যে স্টার্ট, খালাস, এই ইঞ্জিন আর বন্ধ হবে না, এই ঈমান আর বন্ধ হবে না। এখন যে দুই রাকাত সলাত আদায় করেছি, আজকের এই দুই রাকাত সলাতই আমার সর্বশেষ মানে টাইম যা আমি পার করেছি সলাৎ ছাড়া। এরপর আমার আবার একটা দিন অতিবাহিত হবে না, রাত অতিবাহিত হবে না, যেখানে আমার 17 রাকাত নামাজ বাদ যাবে। আপনি যদি কোরআনকে বুঝতে চান, আপনি একটু ডিফারেন্ট ওয়েতে বোঝার চেষ্টা করেন। যে বলো যে ফালা সাদাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাস করেনি সলাৎ আদায় করেনি, তার মানে যে সলাৎ আদায় করে না আল্লাহ তাকে অবিশ্বাসী বলেছে। কি বলেছে? সে দাবি করে সে বিশ্বাসী, কিন্তু আসলে সে বিশ্বাস করে নাই। সে কি করে নাই? বিশ্বাস করে না, করলে সে সলাত আদায় করতো। তাহলে আল্লাহ কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অথপর জাহান্নামে যাবে
কারা? কোন নামাজি? আল্লাযীনা হুম আন সলাতি ইমসাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী। আপনি বলতে পারেন এই অমনোযোগটা কি? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে, আচ্ছা এটা সাউন্ড একটু কমা দিবেন নাকি, আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে অমনোযোগী মানে হয়তো আল্লাহু আকবর বলে দাঁড়াইছি, তারপরে হয়তো ওই যে এটা সেটা মনে আসে, মন একদিকে চলে যাচ্ছে, এক একটা মনে পড়ে, এটা হয়তো অমনোযোগী। কিন্তু এখানে এটা যেমন ঠিক, ঠিক সবচেয়ে বড় ঠিক হচ্ছে কেউ জোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, জোহর আসর মাগরিব ঈশা পড়ে, ফজর পড়ে না, ফজর পড়লো তো ঈশা পড়ে না, যে তার সলাতে অমনোযোগী সে কোথায় যাবে? আপনি চিন্তা করেন, আপনি তো নামাজই পড়েন না, যে নামাজ আদায় করে শুধু অমনোযোগিতা দেখায় সেই জাহান্নামে যাবে। তাহলে আপনার কি হবে, আমার কি হবে, যারা আমরা সলাত আদায় করতেছি না? আর সলাত আদায় কেন করেন না, রিজন কি, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আপনার এই মন মানসিকতা আপনাকে জাহান্নাম ছাড়া কিছুই দিবে না। না আমি জানি আল্লাহ দয়াবান, জাহান্নামের উপরে আমার কর্তৃত্ব নাই, জান্নাতের উপরেও আমার কোনো ক্ষমতা নাই, আমি এটা জানি। আমি এটাও জানি আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় পৃথিবীর কেউ নেই ঠেকানোর। আমি এটাও জানি আল্লাহ যদি কাউকে জাহান্নাম দেয় তার সারা জীবন হজ, তার সারা জীবনের ইবাদত কোনো কাজে আসবে না। যদি আল্লাহ তাকে জাহান্নাম দেয় তার কোনো ক্ষমতা থাকবে না। আমি এগুলো জেনেই বলতেছি, কিন্তু আল্লাহ তো বলে দিচ্ছে যে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন মুতাতাওয়াবিন মুতাহহিরিন। আল্লাহ এভাবে বলে দিছে, আল্লাহ ভালোবাসে ক্ষমাকারী, যারা ক্ষমা চায় তাদেরকে, যারা মুহসিনিন তাদেরকে, যারা তওবা করে তাদেরকে, যারা দান করে তাদেরকে, যারা সালাত আদায় করে তাদেরকে, যারা নম্র সভ্য তাদেরকে, যারা ইজ্জতের হেফাজত করে তাদেরকে, এগুলো আল্লাহ বলে দিছে আল্লাহ কাদেরকে ভালোবাসে। তো আল্লাহ বুঝি পৃথিবীতে আমাদেরকে বলবে আমি অমুককে ভালোবাসি আর আখরাতে বুঝুকে জাহান্নাম দেবে, এরকম হয়? আল্লাহকে মিথ্যা কথা বলে? তো আমি ওই সেন্স অফ হিউমার থেকে বলতেছি যে আপনাকে বুঝাইছে আপনার দান সদাকা, আপনার ভালো ভালো আচার ব্যবহার, আপনার বড় মন মানসিকতা, আপনার বেশি শিক্ষিত হওয়া, সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলা, ইজ্জত সম্ভ্রম অর্জন করা আপনাকে জান্নাত দেবে, সে আপনাকে ভুল বুঝাইছে। আপনাকে জান্নাত দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ তার আছে যার সলাত আছে। যার সলাত না তার কি নাই? আমাদের দেশে যারা বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিসটা জাল। কিন্তু এভাবে যদি কেউ বলে যে নামাজ বেহেশতের চাবি, এভাবে হলে জাল হয়। কিন্তু এটা এক অর্থে ব্যবহার করা যেতে পারে। এক অর্থে কি কিভাবে ব্যবহার করা যেতে পারে? তাহলে জান্নাতের চাবি হচ্ছে ঈমান। জান্নাতের চাবি কি? যার হৃদয়ে অনুপরিমাণ ঈমান আছে সে কোথায় যাবে? তাহলে জান্নাতের চাবি কি হলো? ঈমান। আচ্ছা এবার এই লোকটা যে মুমিন এটার প্রমাণ কি? সলা। তাহলে যারা ডাইরেক্টলি বলে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ তারা ভুল বলে, কিন্তু সলাত হচ্ছে ঈমানের সর্বোত্তম পরিচয়। যার সলা নাই তার ঈমান নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। এই জন্য তিনি বলেছেন যেই ব্যক্তি এক ওয়াক্ত সলাত ত্যাগ করলো সেই ওই ওয়াক্তের কাফের, যে নিয়মিত সলাত ত্যাগ করলো সে একেবারেই কাফের। দেখেন এখানে মানুষ কোরআনুল করিম হিন্দুদের পায়ে রাখে, ঘর থেকে বেরিয়ে আসে তার কাছে এটা অন্যায় মনে হয়। আমি বলছি না এটা ন্যায়, আমি বলছি না এটা খুব ভালো কাজ, আমি বলছি না যেটা প্রতিবাদযোগ্য না। এখানে মানুষ বিএনপি সমস্যা হলে মিছিল করে, মিটিং করে, অবরোধ করে, অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে। আওয়ামী লীগ সমস্যা হয়ে গেলে মিছিল করে, মিটিং করে, অবরোধ করে, সমস্যা হয়ে গেছে। কত দল আছে এগুলোর নাম মনে নেই, দুইটার নাম মনে আছে। এগুলো সব ওরা মিছিল করে, মিটিং করে। এখানে একটা মহিলা তার মানে সে রাতের 11টা বাজে আসবে, তাকে কেন নিষেধ করা হলো? আরও 10টা মহিলা যায় প্রতিবাদ করে, তার কাছে অন্যায় মনে হয়। একটা পুরুষ পুরুষকে বিবাহ করবে, কেউ না করলে 20 জন মিলে রাস্তায় নেমে আসে, তার কাছে মনে হয় অন্যায় হয়ে গেছে, প্রতিবাদ করা লাগবে। আজ পর্যন্ত কাউকে দেখি নাই
যে মানে অমুক জায়গায় একটা অধার্মিক কাজ হচ্ছে, কন্টিনিউসলি কাজ হচ্ছে, কেউ প্রতিবাদ করবে এরকম প্রতিবাদী নাই, এরকম নাই। একটা মেয়েকে মেরে ফেললো, সবাই রাস্তা নেমে আসে, কারো আইনের উপরে ভরসা নেই, অথচ করা উচিত, অথচ কি করা উচিত, সবাই সবাই প্রতিবাদী কিন্তু কেউ নামাজি না, এই জন্য মারামারি করে, মানুষের গাড়ি ভেঙে ফেলে, মানুষের গাড়ি জ্বালিয়ে দেয়, রাস্তা অবরুদ্ধ করে, সলাতি না। তো পাচক তো সলাতাদেরকারী যদি হয়, তার ভিতরে ইনসাফ সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়, ইনসাফ ও আদল সৃষ্টি হয়, সে বোঝে কোনটা নেয় কোনটা অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আপনারা সবাই ইস্তিগফার করেন। আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের আজকে এই মসজিদে জুমআর খুতবায় উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন, জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দিনী ভাইরা, সলাত নিয়ে কি বলবো, আসলে যখনই সলাত নিয়ে কিছু বলতে চাই কোথায় থেকে শুরু করব বুঝে আসে না। এই মসজিদ এখন কানায় কানায় ভরপুর, ঠিক আসরের সময় খালি হয়ে যাবে, এটা হচ্ছে সলাতের অপরিপূর্ণতা। আমরা এতটা গাফেল সলাত নিয়ে, চারতলা পাঁচতলা মসজিদ, যদি আপনি জোহরে যান ফজরে যান আপনার কাছে মনে হবে বেকার এই মসজিদ বানাইছে কেন, ওয়াল্লাহি আপনার কাছে মনে হবে বেকার এই মসজিদ কেন বানাইছে। আপনি যদি কোনো ছোট শহর থেকে উঠে আসা মানুষ হন, ছোট গ্রাম থেকে উঠে আসা মানুষ হন, আর কোনো বড় শহরে যান, ছয়তলা সাততলা মসজিদে ঢোকেন, আপনি মুসল্লি দেখে বলতে বাধ্য হবেন, এরা কি তামাশা পাইছে ধর্মটাকে, মানুষ হয় 15 জন, সাততলা মসজিদের কাম কী জানে। ওই লোকটা জানে না যে শুক্রবার এখানে জায়গা হয় না, শুক্রবার এখানে জায়গা হয় না, উল্টা এলাকার বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিরা এসে বলে যে এখানে কিছু কার্পেট বিছিয়ে দিলে তো হয়, দেখেন এরা মুসল্লিরা দাঁড়ায় আছে। এইরকম পরিস্থিতি তৈরি হয় ওই গ্রামের গ্রাম্য, যার টিনের মসজিদ, যার মাটি মানে ওই যে কোনো রকমের একটা মসজিদ, হ্যাঁ যার মসজিদই নাই, কারো একটা রুমের ভিতরে সলাত আদায় করে, আপনি ভাইবেন না এরকম নাই, আছে বাংলাদেশে আছে। ভদ্রলোক ইমান আনছে, ইমান আনার পর সলাতের গুরুত্ব বুঝছে, দু চারজন মই মুরব্বি নিয়ে নামাজ পড়ে, মসজিদ নাই তো নিজের তিন রুম আছে, এক রুম ছেড়ে দিছে মসজিদের জন্য, ওখানেই পড়ে, কারণ মসজিদ বানানোর কী নাই, টাকা নাই। ওখান থেকে যদি কেউ এসে এই মসজিদে আসে, আর সময়টা যদি ফজর হয়, সময়টা যদি আসর হয়, মাগরিব হয়, এশা হয়, জোহর হয়, জুমা না হয়, সে বলবে যে আল্লাহ মানুষ কত বোকা, আমাদের একটা মসজিদ নেই নামাজ পড়ার, আমার এক রুমে পড়ি, জায়গা হয় না, তিনটা জামাত করি আমরা, আর এরা কী করছে, মানুষ হয় 12 জন, এত বড় মসজিদ, ও তো উপলব্ধি করতে পারবে না যে জুমার দিনে আসমান থেকে কিছু মুসলিম নাজিল হয়। ও এটা ফিল করতে পারবে না যে ও তো জানে যে আল্লাহ নবী শেষ, ওহি শেষ, আর কিছু আকাশ থেকে আসবে না, এবার যেটা আসবে কিয়ামত আসবে, এবার কি আসবে কিয়ামত আসবে, ও তো জানে না। সত্যি বলতেছি, ওইটা যদি ও এরকম ধরেন, ওই মুসলিম যদি ফজরে থাকে এই জায়গায়, আর যদি দেখে যে 12 জন মানুষের সালাত আদায় করছে, ওই মুসলিম যখন জোহর এখানে আসবে, জুমা এখানে আসবে, সে চিন্তা করবে কি ব্যাপার, এগুলো কোনো প্রিন্টার মেশিন থেকে কপি করা মানুষ নাকি, মানে কম্পিউটারে ঢুকে এরপর খালি প্রিন্ট করছে জুমার নামাজটা ফুল হওয়ার জন্য, চিন্তা করবে যে হয়তো যুগ উন্নত হয়েছে, মানুষ হয়তো বানাইছে এগুলো নকল করে জুমার লেগে, টেম্পোরারি বানাইছে, আসর সময় সব আবার উধাও হয়ে যাবে, অথবা সে চিন্তা করবে ভাড়া করে নিয়ে আসছে মনে হয়। আর রাজনীতি দলের মধ্যে মিছিল মিটিং হলে কি করে, লোক ভাড়া করে, কি করে লোক ভাড়া করে, সে চিন্তা করবে যে এরা কি ভাড়া করে নিয়ে আসলো নাকি এদেরকে, এত মুসল্লি ফজর তো কারো দেখলাম না। দেখেন জুমার সলাতের চাইতেও বেশি গুরুত্ব ফজরের সলাতের, বলেন তো কেন, কারণ ওটা শুরুর নামাজ,
এমনি জুমার সালাতের অনেক বেশি গুরুত্ব আছে, আমি ছোট করতেছি না, একটাকে একটা ছোট করে একটা বড় করতেছি না, কিন্তু জুমা কার জন্য? যে ফজর পড়ে তার জন্য জুমা, যে ফজর পড়ে না তার কিসের জুমা? আবার জুমা পড়ে যে আসর পড়বে না তার কিসের জুমা? আপনি বলবেন যে জামশেদ ভাই এখন তো আপনি জুমা পড়তে না করতেছেন, না আমি না করিনি আপনাকে, ওয়াল্লাহি নেগেটিভলি নেবেন না, একটু পজিটিভ চিন্তা করেন, একটু পজিটিভ চিন্তা করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। কি হবে আপনার চার রাকাত সালাত আদায় করলে দশ মিনিট ব্যয় করে, কি হবে বলেন? আপনি আজকে এখানে এতক্ষণ পর্যন্ত বসে আছেন শুধু দুই রাকাত নামাজ পড়ার জন্য। আমি এই জন্য বলতে চাই, ওই বাবা মার কি হবে যেই বাবা মা তার ছেলে সন্তানকে, যেই এলাকার মুরব্বী তার পাড়া প্রতিবেশীকে জুমার গুরুত্ব বুঝাইতে পারছে অথচ ফজরের পারে নাই, আর বলে যে যুবক কথা শুনে না, সে সালাতে আসে না, এখন জুমা আসলো কিভাবে? আমি মসজিদের ইমামকে বলতে চাই, আমি এলাকার মুরব্বীকে বলতে চাই, আমি বাবা আর মাকে বলতে চাই, বড় ভাই আর বড় বোনকে বলতে চাই, সমাজের বিশিষ্ট সম্মানী ব্যক্তিত্বকে বলতে চাই, জুমায় আসলো কেন লোকগুলো? তারা কেন জুমায় আসলো? বিকজ তাদেরকে এটা বোঝানো হয়েছে ছোটবেলা থেকে, জুমা ভেরি ইম্পর্টেন্ট ডে, জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত, জুমার সালাত তিনটা না পড়লে আল্লাহ মনে মোহর মেরে দেয়, লাগাতার তিনটা সালাত ত্যাগ করলে সে আবার ইমানের মুসলমান হতে হয়, এটা তাকে বুঝানো হয়েছে যে জুমার নামাজ না পড়লে দোকান বলে তুই জুমা পড়স নাই, কিরে শুনলাম তুই নাকি জুমা পড়স না, কিরে বেড়া তুই জুমা পড়স নাই, সে টেনশনে পড়ে যায় কি করবে, জুমা পড়িনি মানে একটা কিছু করে ফেলছে আল্লাহ। বাট ফজর না পড়লে কেউ বলে না কিরে ফজর আসস নাই, আর যে বলবে সেই তো আসে নাই। আপনি আপনার এলাকায় একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, জানেন আবার কবে আসা হবে বা আসবো, আপনি ঈদের নামাজ পড়িয়েন না, ঘরে যদি থাকেন কেউ তো দেখতে পারবেন, আপনি কাজ করবেন, এই ঈদের নামাজ চলতেছে আপনি রাস্তায় হাঁটেন পড়িয়েন না, যত মানুষ ঈদের নামাজ থেকে বেরোবে বেড়া তুই ঈদের নামাজ পড়লি না, হ্যাঁ কি আল্লাহর ঈদের নামাজ পড়লি না, মানুষ জালেম এত বড় জালেম বেড়া, মানে ঈদের নামাজ পড়ছ নাই, ফোন দিয়ে বলবে আরে তুই বুঝি এত নষ্ট হয়ে গেলি, একটু ঈদের নামাজটা পড়ছ না, আরেকজন ফোন দিয়ে বলবে যে কিরে মানুষ নষ্ট হইলে হয় এত নষ্ট, বেটা আমরা মুসলমানের সন্তান অন্তত ঈদ আমাকে বছরে একবার আসে, অন্তত ঈদের নামাজটা পড়, তার মানে তার কাছে গুরুত্ব কোন নামাজের? আমি কি বলছি ঈদের নামাজ পড়িয়েন না, আমি বলছি ওকে আমি বাবা আর মাকে বলতে চাই, আমি ওই বাবাকে বলতে চাই যে বাবার অধীনে তার ছেলে খায়, তার ছেলে পড়ে, তার টাকায় পড়ে, তার টাকায় বিয়ে করবে, তার দেওয়া জায়গা থাকবে, সে পড়ে গেলে এগুলো ভোগ করবে, যে ওই বাপকে বলতে চাই, আমি ওই মাকে বলতে চাই যে মায়ের সামনে ছেলে অবৈধ মহিলা নিয়ে আসে না, মদ খায় না, গাঁজা খায় না, গালাগালি করে না, মারামারি করে না, তার ছেলে সন্তান তাকে এতটা ইজ্জত করে, ওই মাকে আমি বলতে চাই আপনার ছেলে ঈদের নামাজে কেন আসে, ওই বাবাকে বলতে চাই কেন আপনার ছেলে আজকে জুমায় আসলো অথচ আসরে আসে না, আর আপনি বলছেন যে ছেলে বকাটে, আসল কথা হলো বাপও জুমার সালাত আদায় করে, ছেলেও জুমার সালাত আদায় করে, ব্যাস, বাপও জুমার সালাত আদায় করে ছেলেও, বাপও আসর পড়ে না ছেলেও পড়ে না, বরঞ্চ এরকম বহু আছে ছেলে পড়ে বাপ পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি বলে যাই, কিভাবে বলি, বেশি মুরব্বী তো কাউকে দেখছি না, একটু উদাহরণ দিতাম একটা, এ পিচ্ছি এদিকে আসো তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে, আমি কষ্ট দেবো একজন মুরব্বীকে, আপনি একটু এদিকে আসতে পারবেন, আপনি জি আমি একটু কষ্ট দেবো আপনাকে, জি জি আপনি একটু এদিকে আসুন, মালিশ কষ্ট দেবো, সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে, এই ফ্যানটা বন্ধ করে দেন, এখানে একটু দাঁড়ান, ওদিকে ফিরে দাঁড়ান, ওদিকে একটু ওদিকে ফিরে দাঁড়ো বাবা, তোমরা বাস্তবতা বোঝো আমার ভাইয়েরা, যদি বাস্তবতা না বোঝো আমার আর কিছু করার নেই, দেখো এটা হচ্ছে এই ছোট্ট ছেলে যার বয়স চার বা পাঁচ হবে, জি তোমার এখন চব্বিশ বছরের যুবক, তোমাকে বলতেছি তুমি এরকম ছিলা,
তুমি নিজেকে এরকম অবস্থা রাখতে পারো নাই, তোমার বর্তমান অবস্থায় আসছে, আর তুমি আগামী 30 বছর পরে এই অবস্থায় যাবা। তুমি দূরের কথা, তোমার সায়েন্টিস্ট, তোমার ডাক্তার, তোমার ইঞ্জিনিয়ার, তোমার তথ্য প্রযুক্তি, তোমার বিদ্যা, তোমার বুদ্ধি, তোমার এই যৌবন যেমন ধরে রাখতে পারবে না, এইখানে নিয়ে আসবে। ঠিক তেমন তুমি সর্বনিম্ন করলে তোমাকে জাহান্নামে যাইতে কেউ ঠেকাইতে পারবে না। আপনাকে কষ্ট দিলাম, জান কষ্ট দিলাম, তোমার বিদ্যা বুদ্ধি, তোমার অর্থ সম্পদ, তোমার অর্থ সম্পদ এগুলো যেমন তোমাকে শিশু থেকে যুবক উপনীত হতে ধরে রাখতে পারে না, আর তোমার অর্থ সম্পদ, নেতৃত্ব, তোমার প্রধানমন্ত্রীত্ব, তোমার যে কোনো ক্ষমতা যখন তোমাকে এই যুবক থেকে বৃদ্ধে উপনীত করতে ঠেকাইতে পারে না, তোমার বেনামাজি, তোমার নামাজ ত্যাগ তোমাকে জাহান্নাম থেকে ঠেকাইতে পারবে না। তুমি জেনে রাখো তোমাকে মরতে হবে। তুমি দেখো না তোমার দাদা, তুমি যখন 10 বছরের ছিলে হেঁটে গিয়ে বাজার করত, তোমার এখন বয়স 34, তোমার দাদার সমস্ত শরীরের চামড়া বটে গেছে, কথা বললে মুখ নড়ে, পুরো শরীর কাঁপে, পানটা পর্যন্ত ছেঁচে দিতে হয়, যাও রান্না করে খেতে দিতে হয়। তুমি মনে করো তোমার এই অবস্থা হবে না? তোমার বাপের দেখো না, 10 বছর আগে তোমার দাদা যে বাজার করত, হাঁটতে চলতে পারতো না, তোমার বাপে তখন দৌড়ায় বেড়াইতো, তোমার দাদা এখন কাঁপে, কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, তোমার বাবা এখন হাঁটে আর দৌড়ায় না, তুমি হাঁটো। সো আগামী 20 বছর পরে তুমি হাঁটবা দৌড়ে যাওয়ার পারবা না, মনে রাখো। সো সলাথ আদায় করো, তুমি ন্যাচারাল জিনিসগুলোকে ন্যাচারালি নাও। ওয়াল্লাহি যে তোমাকে বলছে তুমি নামাজ পড়ো না আর তুমি মুসলমান, সে আর তুমি দুজন ভুলের মধ্যে আসো। তোমার ভুল ধারণা, তুমি বলবো যে হুজুররা এসে এখানে এখন কাফের বলে একটু দয়ার ওয়াজ করবে, আর তোমাকে আমি একটু দয়ার ওয়াজই করতেছি, তোমাকে আমি বললাম যে শোনো জ্বলন্ত কলার মধ্যে হাঁটিও না, পা জড়ে যাবে। তুমি বলো যে ভাই আপনি সবসময় রুট কথা বলেন, সবসময় থ্রেড দিয়ে কথা বলেন। আরে ভাই জ্বলন্ত কলে হাঁটলে তোমার পা পড়বে, এটা থ্রেড কই দিলাম, তোমাকে সতর্ক করলাম, এটা অসুন্দর কি বললাম? তুমি জ্বলন্ত কলে হাঁটবা, আমি বললাম তোমার পা পড়ে যাবে, তুমি মানতে চাচ্ছ না, আমি বললাম যে এই বেটা হাঁটিস না, পা পড়ে যাবে তো, আরে ধর তোর ধর ধর পাটা পড়ে যাবে। তুমি বলতেছো এইটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, আপনি আমার অধিকারে লঙ্ঘন করতেছেন, আমি কি কম বুঝি? আর তুমি এতই বুঝলে জ্বলন্ত কলায় হাঁটো কেন? মনে রাখবে তুমি জ্বলন্ত কয়লায় হাঁটো, তোমার পা পুড়বে, পুড়ে আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে, তুমি চিরস্থায়ী জাহান্নামে গেলে আর বের হওয়ার সম্ভাবনা নাই। কিয়ামতের দিন তোমাকে বলে রাখি ভাই তুমি সলাত আদায় করো না, বোন তুমি সলাত আদায় করো না, সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে তার পায়ের তালুর নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের, তার মাথার মস্তিষ্ক উত্তরাবে, এটা যা এর নিচে আর কারো শাস্তি নাই, এর নিচে আর কারো শাস্তি নাই। তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ 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 হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ওনাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, আর তুমি কবরস্থ হও না, মৃত্যুবরণ করো না, এই পৃথিবী ত্যাগ করিও না মুসলিম হওয়া ছাড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কথা বলার পরে মানুষের জন্য কয়টা কাজ হয়ে যায়? দিনে মিনিমাম 5 ওয়াক্ত সলা, ছোটের উপরে ফরজ, বড়ের উপরে ফরজ, মহিলার উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ, হিজড়ার উপরে ফরজ, কার উপরে? হিজড়ার উপরে ফরজ। দেশে মানুষ ছিল 7 কোটি হিজড়া যা ছিল, মানুষ যেহেতু এখন 15 কোটি হিজড়া ডাবল হয়েছে, মানুষ যদি 40 কোটি হিজড়া আরো বাড়বে, কম বাদ দেওয়া তো যাবে না। তোমাকে বলে তুমি সলাত নিয়ে কথা বলছি, সলাতের পদ্ধতি নিয়ে তুমি লেগে যাও, কে বুকে হাত বাঁধলো কে বাঁধে নাই, কে রাফিয়া দেন করলো কে করে নাই, তোমার এত টেনশন, তোমার এত জ্বালা, তুমি সলাতে আদায় করো না। আমি তোমাকে বলি তুমি পড়ো, যে যেভাবে পড়ছে তাকে পড়তে দাও, তুমি তোমার মতো করে পড়ো, তুমি যেখান থেকে জ্ঞান পেয়েছ সেও পাবে। হ্যাঁ তুমি এতটুকু করো, তুমি বলো ওকে যে আমি যেভাবে পড়ি এটা হাদিস এবং কোরআন সুন্না অনুযায়ী, শুধু বলার কথা না, আমি যে সলাতে আদায় করি তুমি যদি এটা বুখারিতে খোঁজো মুসলিমে খোঁজো পেয়ে যাবা, তুমি যে সলাত আদায় করো
পুরো বুখারী পড়লে তুমি পাবা না, দেখবা আল্লাহ তাকে হিদায়ত দেওয়া থাকলে দিবে, তুমি তার সাথে ঝগড়া করার দরকার নাই। আরে একজন তো নামাজই পড়ে না, তুমি তার রাফে দেন নিয়ে ঝগড়া করে তার সাথে আরে মসজিদে বাড়ি করে দাও। কে আমিন বললো? আপনার নাম কি? হ্যাঁ জোরে বললেন কেন, জোরে বললেন কেন? একে মসজিদ থেকে দরকার, জোরে বললো কেন? হাদিস আসছে যে যখন ইমাম ওয়ালা দলিন বলবে তোমরা কি বলবা? এখন বলে জোরে বলছে, তো জোরে করে বললো, এভাবেই বলে মানুষ। আপনার নাম কি? হ্যাঁ জোরে বললেন কেন, জোরে বললেন কেন? আপনি কেন কি বুঝার জন্য আস্তে বললে আল্লাহ বুঝে না, তো জোরে বললেন কেন? মনে কিছু করবেন না, আমি আজকে একটা সমাধান দিয়ে যাই আপনাদেরকে, প্লিজ। ছোট মানুষ আমি, দেরি হয়ে যাচ্ছে মনে আপনাদের, আমি এটা দিয়ে শেষ করে ফেলবো, জানি না আপনাদের কি উপকার করতে পারবো। প্লিজ যে আমিন আসতে বলার, যে আমিন বললে শোনা যায়, নিজেরা নিজেরা ঝগড়া না করে যেটা সলাত আদায় করেন ওটা নিয়ে আসেন মসজিদে, নিজেরা নিজেরা ঝগড়া না করে যেটা সলাত আদায় করেন ওটাকে কি করেন নিয়ে আসেন। আর আপনি ভুল বুঝুন কেন হাদিসকে, এখানে হাদিসে বলা আছে যে যখন ইমাম বলবে ওয়াদ্দাল্লিন ফায়াকুলু আমিন, তোমরা বলো আমিন, আমিন বলতে বলছে, তো এটাকেই বলা বলে, এটাকে কি বলে? বলা, বললে শোনা যাবে এটাই হচ্ছে বলা, বললে শোনা যাবে এটাই হচ্ছে বলা। আপনি বলতেছেন যে না আসতে বলো, আসলে আসতে আর জোরে এভাবে তো কোনো কথা নাই, এখানে বলছে বলো, এখানে কি বলছে? বলো, তো এটাকেই বলা বলে যে আমিন, এটাই কি বলা? যেমন আমি ওনাকে নাম জিজ্ঞেস করছি উনি বলছে, উনি কি জোরে বলছে আসলে? না, উনি জাস্ট বলছে। তো যে আস্তে সুরা পড়বে সে নীরবে সুরা পড়লে নীরবে বলবে, আমাদের জন্য নির্দেশ হচ্ছে যে ইমাম যখন ওলা দলিন বলবে তো আমি জোহর আসর ইমামের ওলা দলিনও শুনি না, আমার বলার দরকার নাই ওর সাথে সাথে, বাট যখন আমি ওর ওলা দলিন শুনবো তখন আমি আমিনও বলবো, যেহেতু আমাকে নির্দেশ হচ্ছে ওলা দলিন বললে তুমি আমিন বলো, আমি বলবো, ঝগড়া করার কিছু নাই। তো গেল একটা, দ্বিতীয় পয়েন্ট, নবীন নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে আর ঝগড়া করিয়েন না কেউ, এই প্রশ্নটাই ভুল। এই প্রশ্ন যদি ভুল না হবে তাহলে কেন এরকম কোনো প্রশ্ন নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আনহার পক্ষ থেকে একটা কোয়েশ্চেন আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বেশ কিছু মানুষকে যারা গোলাম ছিল তাদেরকে আজাদ করে দেওয়ার জন্য সাহাবারা নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওকে আজাদ করে দেব। আল্লাহ নবী গোলাম মেয়েকে জিজ্ঞেস করছিল যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে এই প্রশ্নটা আসে আল্লাহ নবীর পক্ষ থেকে, আল্লাহ কোথায়? ওই গোলাম মহিলা বললো যে আকাশে, মানে আকাশের উপরে। উনি বললো যে একে আজাদ করে দাও, তাহলে এই প্রশ্ন পাওয়া গেল, উত্তর পাওয়া গেল, কিন্তু আল্লাহ নবী কিসের তৈরি এরকম কোনো প্রশ্নই নাই। যারা বলে যে নূরের তৈরি, আমি বলি যে না, নূরের তৈরি না, তবে উনি নূর বলা যেতে পারে। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কি, হুদা কি, তুকা কি, রহমা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? নূর, হুদা, তুকা, রহমা। এই পৃথিবীর জন্য উনি আলো, এই পৃথিবীর জন্য উনি হিদায়ত, এই পৃথিবীর জন্য উনি দয়া, এই পৃথিবীর জন্য উনি আল্লাহ ভীরুতার একটা নিদর্শন। আমি কি বলছি? তাহলে আমরা যদি বলি আল্লাহ নবী কি, আপনি বলেন তিনি নূর, আমার অসুবিধা নাই, কিন্তু আপনি যদি বলেন যে তিনি কিসের তৈরি, তার আমি বলবো যে তিনি মানুষ, আমি মাটিও বলবো না নূরও বলবো না, তিনি কি? কুল ইন্নামা আনা বাশার, খালাস, তিনি কি? মানুষ। এতে কি কারো সন্দেহ আছে? আপনি তৈরিতে যান কেন? মানুষ, মানুষ যদি হয় তিনি, তিনি মানুষ, এবার মানুষ যেটা দিয়ে হয় তিনি সেটা, আর যদি নূর, তিনি অবশ্যই নূর, তিনি জ্যোতি, তিনি অন্ধকারে আলো, তিনি অন্ধকারে আলো, কিন্তু তৈরি না, কি না? তৈরি না। এবারে আরেকটা প্রশ্ন নিয়ে আমার মনে হয় মনে কিছু করবেন না, এই মসজিদগুলোতে বেশি ডিভিশন কোথায় হয় জানেন? এই রফেদের নিয়ে, আমিন বলা নিয়ে, নবী কিসের তৈরি, আল্লাহ কোথায় বসবাস করে, এই চারটা জিনিস নিয়ে মারামারি লেগে নতুন নতুন মসজিদ হয়। আমি কি ভুল বলছি? আর বেশি কিছু না কিন্তু। তাহলে আমিন বলতে বলছে আপনি বলবেন, এটা যদি কেউ বলে শোনা যায় আপনি কেন বলেন যে সে জোরে বলে, এটাই হচ্ছে মিনিং সে বলছে, বরঞ্চ আপনি আসতে বলছেন, বরঞ্চ আপনি নীরব নীরবতা অবলম্বন করছেন, আসতে বলবো বলবো না। আপনি, আপনাকে যখন বলি যে বলেন, আপনি বলেন যে কেন, মনে মনে বললে আল্লাহ কি শুনে না?
তো আরেকজন নাস্তিক যদি বলে যে আল্লাহ আমাদেরকে বানাইছে, নামাজ ছাড়া কি জান্নাত দিতে পারে না, তাকে কি জবাব দিবেন? আরে ভাই, আল্লাহ সব পারে, বাট আল্লাহ এগুলো নিয়ম সেট করছে। কি সেট করছে? একটা নীতিমালা সেট করছে, একটা নিয়ম সেট করছে, এভাবে আল্লাহ সন্তুষ্ট আমাদের প্রতি। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন, যারা বেনামাজি, মুনাফিক, ফাসিক, অশ্লীল কাজে কর্মে লিপ্ত, উদাসীনতায় গাফেল, আল্লাহ সবার এই উদাসীনতা থেকে তাদেরকে আশ্রয় দান করুন, তাদেরকে বের হওয়ার সুযোগ দান করুন। উনি ওনার দয়া ভালোবাসায় আমাদের হৃদয়কে ইসলামে গেড়ে দিন, আমাদের হৃদয়কে ওনার ধর্মের উপর নরম করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারা এমন কথা আর কাজ করান যাতে তিনি আমাদের উপর সন্তুষ্ট হন। আমাদের প্রত্যেক অন্যায় তিনি আমাদের ক্ষমা করে দিন, আর ওই অন্যায় অশ্লীল থেকে বিরত থাকার একটা ভালো সঙ্গী কোরআন ও সুন্নার ইলম আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র করুন, তিনি আমাদেরকে ক্ষমা করুন, তিনি আমাদের দয়া করুন, তিনি আমাদের উপর ওনার দয়ার ছায়া দান করুন, তিনি কিয়ামতে ওনার আরশের নিচে আমাদের জায়গা দান করুন, তিনি পিতামাতার বাধ্য করুন, তিনি পর্দাশীল করুন আমাদের মা বোনদেরকে, তিনি আমাদের যুবকদেরকে চক্ষু নিম্নগামী করে চলার তৌফিক দান করুন, আমাদের দুই রানের মধ্যখানের জায়গা হেফাজত করার তৌফিক দান করুন, আমাদের দুই চোয়ালের মধ্যখানের জিহবা তিনি হেফাজত করার তৌফিক দান করুন। তিনি আমাদের কথায় সন্তুষ্ট হন, তিনি আমাদের অসন্তোষমূলক কথা এবং কর্ম ক্ষমা করুন, তিনি সুবহানাহু তাআলা আমাদেরকে সহজ সরল পথ দান করুন, তিনি আমাদের মন মানসিকতাকে আরো উদার করে দিন, আমরা আমাদের ভাই ভাতৃত্ববোধকে তিনি বৃদ্ধি করে দিন, আমাদের আর তাদের মধ্যে দূরত্বটা তিনি কম করে দিন, আমাদের আর তাদের মধ্যে আন্তরিকতা তিনি বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আজিজ, ইয়া যুল কুওয়াত আল মতিন, ইয়া হাইয়্যু আল্লাযী লা ইয়ামুত, ইয়া আজিজ, ইয়া কাওয়ি, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ আপনি আমাদের অন্তরকে আপনার ধর্মের মধ্যে গেড়ে দিন, ইয়া আল্লাহ আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের মধ্যে গেড়ে দিন, ইয়া আল্লাহ আপনি আমাদের অসুস্থদেরকে অসুস্থতা থেকে সুস্থতা দান করুন, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে পৃথিবী ও আখিরাতের বালা মুসিবত থেকে দান করুন, ইয়া মুক্ত করুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, ইয়া আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, ইয়া আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, ইয়া আল্লাহ আপনি আপনার সাক্ষাতের পূর্বে আমাদের আপনার প্রিয় করে তুলুন। ইয়া আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করায়েন না, আপনার প্রিয় হওয়া ছাড়া পৃথিবী ত্যাগ করায়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আমি জান্নাতের উপযোগী হয়ে আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়েন না আল্লাহ। ইয়া আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাকে আশ্রয় দিয়েন, ইয়া আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে আশ্রয় দিয়েন, ইয়া আল্লাহ ঈমানের সহিত মৃত্যু দান করিয়েন, ইয়া আল্লাহ আমরা এমন অবস্থায় মরতে চাই যখন আপনি আমাদের জন্য অপেক্ষায় আছেন কখন আমাদের সাক্ষাৎ হবে আপনার সাথে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা এমন অবস্থায় মৃত্যু কামনা করি যখন আপনি আমাদেরকে সালাম দিয়ে আপনার জান্নাতে প্রবেশ করাবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা এমন অবস্থায় মৃত্যুবর্তন করতে চাই যখন আপনি জান্নাতের আটটি দরজা আমাদের জন্য খোলা রাখবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে আপনি এমন সময় মৃত্যু দিয়েন আমাদের কোনো ভালো কাজ কর্মের পর যখন আপনি এতটা সন্তুষ্ট হন যে এখন যদি মারা যায় জান্নাত দিবেন, ওই সময় মৃত্যু দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ওই সময় মৃত্যু দিন যখন মরে গেলে আমাকে আপনি কষ্ট দিবেন না, ইয়া আল্লাহ যখন মরে গেলে আপনার রাগ আমি দেখব না, ইয়া আল্লাহ যখন মরে গেলে আপনার গুসার কবলে আমি পড়ব না, ইয়া আল্লাহ আপনি এমন হায়াত দিয়েন যে হায়াতে আপনার ভালোবাসায় আমরা এই পৃথিবীতে জীবন যাপন করতে পারি। ইয়া আল্লাহ এমন স্ত্রী সন্তান দান করেন যাদের দেখলে চক্ষু জুড়িয়ে যায়, ইয়া আল্লাহ এমন পিতামাতা দান করুন যাদের ঘরে থেকে দিন ধর্ম সহজেই পালন করা যায়, ইয়া আল্লাহ এমন পিতামাতা দান করুন যাদের ঘরে থেকে ধর্ম সহজে পালন করা যায়, ইয়া আল্লাহ এমন নেতা নেত্রী দিয়েন যাদের আন্ডারে থেকে সম্পূর্ণ ধর্ম পালনে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, ইয়া আল্লাহ এমন শাসক দিয়েন যার আন্ডারে থেকে সম্পূর্ণ ধর্ম পালনে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, ইয়া আল্লাহ এমন শাসক দিয়েন যারা নিজেরা জান্নাতের দিকে যাবে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ইয়া আল্লাহ এমন ছেলে সন্তান দিয়েন আমরা চলে গেলে যারা আমাদেরকে আপনার কাছে আরো প্রিয় করে তুলবে, ইয়া আল্লাহ এমন ছেলে সন্তানের বাবা করুন, এমন ছেলে সন্তানের মা করুন আমাদের বোনদের
যারা পৃথিবী থেকে চলে গেলে তাদের ছেলে সন্তানরা আপনার কাছে আমাদের আরো মর্যাদা বৃদ্ধি করবে। ইয়া আল্লাহ নেক ছেলে সন্তান দান করুন। ইয়া আল্লাহ আমরা সলাত আদায় করিনি, যা করিনি আপনি তা ভালো করে জানেন, আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ যা আমরা পালন করিনি তা আমরা পালন করিনি, ইয়া আল্লাহ তা পূরণ করার কোনো ক্ষমতা আমাদের মধ্যে নাই, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমাকে ভালোবাসেন। ইন্নাকা আফু তুহিব্বুল আফু ফাআফু আন্না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া গফুরুর রহিম। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, ওয়াল্লাহি কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। সফল হয়ে গেছে মুমিন যে তার নামাজে বিনয়ী। নামাজি যার নাই, নামাজে বিনয়ী কোত্থেকে আসবে? বিয়ে হয়নি ছেলে সন্তানের বাবা কি করে হবে? আল্লাহ বলছে যে সফল হয়ে গেছে ওই মুমিন যে মুমিন সলাতে বিনয়ী। আসুন আমরা আজকে এই জুমার পর থেকে আর সলাত ত্যাগ করব না, আমরা আমাদের প্রত্যেক সলাতে বিনয়ী হব, আমরা আমাদের প্রত্যেক সলাতে নম্র হব, আমরা রবের সামনে দাঁড়াব, আমরা যা খুশি করব, ঠিক যখন রব ডাকবে এসে বলবো আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে হিদায়ত দিন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। ইয়া আল্লাহ ওই পথ দিন না যেখানে মানুষ ধ্বংস হয়ে গেছে, ইয়া আল্লাহ ওই পথ দিন যেখানে মানুষ সফল হয়ে গেছে। ইয়া আল্লাহ আপনি তো রব, আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আপনি শুনেন যে আপনার প্রশংসা করে। তারপর আমরা বলবো রব্বানা ও আমার প্রতিপালক, ওয়ালাকাল হামদ আপনার প্রশংসা ইয়া আল্লাহ। আমরা রুকুতে এসে বলি সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম, মহা পবিত্র আপনি সব চাইতে উপরে, সব চাইতে বড়, সুবহান রাব্বিয়াল আলা, মহা পবিত্র আপনি সব চাইতে উপরে, আপনি সব চাইতে বড়। আমরা দিনে পাঁচবার এটা আল্লাহর সাথে বলবো ইনশাআল্লাহ। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। মনে মনে পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أقم الصلاة.